মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকের সভাগৃহে বজ্রপাতে নিহত কাটোয়া এক নম্বর ব্লকের লালটুবাগের পরিবারের হাতে 2 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, এই জেলায় বজ্রপাতে 7 জনের মৃত্যু হয়েছে। প্রতিটি নিহত পরিবারের সদস্যর হাতে 2 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন জেলার করোনা পরিস্থিতি নিয়ে টাস্কফোর্সের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা দারা, জেলা পুলিশ সুপার কামাশির সেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল পারামানিক সহ সমস্ত এমএলএ ও বিডিওরা। আমাদের বাজঘাটে লোকটা মারা যাচ্ছে, আর গতকাল আমাদের কাটোয়া এক ব্লক থেকে একজন মারা গেছে, সেটা হচ্ছে লালটুবাগ। তো একজন সরকার থেকে আমরা মাইনে বাড়ির হাত থেকে ওনার পরিবারকে একটা 2 লাখ টাকা চেক দেবো। তো আমি রিকোয়েস্ট করছি ওনার লালটুবাগ। তো একজন সরকার থেকে আমরা মাইনে বাড়ির হাত থেকে ওনার পরিবারকে একটা 2 লাখ টাকা চেক দেবো। তো আমি রিকোয়েস্ট করছি ওনার ভার্চুয়াল পদ্ধতিতে প্রত্যেক মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে এই টাস্কফোর্সের সাপ্তাহিক বৈঠক। চারু প্রচার যে সরকারি যে ব্যবস্থাপনাতে তা যদি পাবলিকও না গিয়ে চলে যাচ্ছে দুম করে, কারো পাল্লাই হোক যেভাবে হোক নার্সিংহোমে ফাঁকা থাকে, সরকারি ব্যবস্থাপনা টুটি তো কোনো রাখা হচ্ছে না। এমনি মতো হাসপাতালে তো আর মেডিকেল কলেজে ডাক্তারই তো কেমনি চিকিৎসা করা যাচ্ছে সরকারি ওখানে। পাবলিককে অনুরোধ করবো আগে এখানে আসুন, এখানে তো কোনো অনুরোধ নেই, কারো পাল্লায় পড়ে কীভাবে পাবলিক ফাঁদে পা দিয়ে কেউ নার্সিংহোমে চলে যাচ্ছে। তো নার্সিংহোমগুলো যদি সেইভাবে মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপায় সেটাও ঠিক না, সে বিষয়ে সিএমও স্যার দেখছেন, ডিএম দেখছেন। টাস্কফোর্সের মিটিং আছে, তাহলে কোভিড নিয়ে এই ব্যাপারে তো প্রতি মঙ্গলবার মিটিং হয়, এর আগেও অনেক মিটিং হয়েছে, আজকে মিটিংটা আমি আছি, সবাই আছে, আর ভার্চুয়ালি হচ্ছে, বিডিও সাহেবরা ওখানে রয়েছেন, বিডিওরাই আছেন, তো ওসি আছেন, বিডিও আছেন, অল এমএলএস আছেন এবং কর্মাধ্যক্ষরা রয়েছেন। ভ্যাকসিন তো অ্যাভেলেবেল কি আছে? ভ্যাকসিন সব মানুষকে পাচ্ছেন না, তারপরে দ্বিতীয় ডোজ আপনারা দেখতে পাচ্ছেন তো প্রতিদিনকার খবরের কাগজ, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা দেখতে পাচ্ছেন, এখানেও ভ্যাকসিন সরকারি উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকারি উদ্যোগে যা করা তো করা হচ্ছে, আর প্রতিনিয়ত প্রতি মঙ্গলবার এই কোভিড ইয়ে ব্যাপার নিয়ে বর্ধমান জেলা টাস্কফোর্সের মিটিং তো প্রতি মঙ্গলবারই হচ্ছে, সমস্ত রকম ব্যবস্থা তো নেওয়া হচ্ছে। বিষয় হচ্ছে যে বর্ধমানের যে নার্সিংহোমগুলো আছেন, যারা করোনা রোগী কেটলে মানে গলা কাটার মতো কেটে নিচ্ছে, দেখুন এই নিয়ে অভিযোগ হয়েছে, ডিএম সাহেব সেগুলো দেখছেন। একজনকে দেয়া হয়েছে কাটোয়া ওয়ানের, আর মোট জেলাতে 7 জনকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, যাতে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটেছে, এটা খুবই দুঃখজনক, এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোটি এই সহযোগিতা করা হয়েছে। ইনজোর্ড একজন আছে, তাকেও করা হয়, ইনজোর্ড আরেকজন হয়েছে, 2 জন হয়েছে। বজ্রাঘাত অনেক মারা যাচ্ছে, এদের কি মানে কোনো রকম পদক্ষেপ মতো কিছু করা হয়েছে, সতর্কতা বার্তা? সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার থেকে দেওয়া হচ্ছে, সেই সমস্ত সতর্কতা তারা অবলম্বন করছে না, সতর্কবার্তা দেওয়া হচ্ছে, আর কঠোরভাবেই সেটা মানার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আজকে যেমন কোথাকার ছিল আজকে কাটোয়া 1 নম্বর ব্লকে লালটুবাগ, কি নাম তার যে মারা গেছেন, তার নাম হচ্ছে লালটুবাগ, বয়স কত? 69। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।